আবারও পথ দুর্ঘটনায় মারুতি গাড়ি চালক সহ আহত দুই যদিও চালক সহ দুজনে মতবত্ত অবস্থায় ছিল বলে জানা গেছে ঘটনা সোমবার রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়কে চেব্রিতে স্থানীয় দ্বাদশ শ্রেণী স্কুলের সামনে খোয়াইয়ের মধ্যগণকি পঞ্চায়েতে তবলাপাড়ি গ্রামের বাসিন্দা দীপঙ্কর তাঁতি ও মনোজ তাঁতি নামে দুই বন্ধু এদিন চেব্রির শান্তিনগর থেকে মারুতি গাড়ি নিয়ে রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে বাড়ি ফিরছিল চেব্রি দ্বাদশ শ্রেণী স্কুলের সামনে এসে একটি বিদ্যুৎ খুঁটির সাথে সজরে ধাক্কা খায় গাড়িটি এতে গাড়ির ভেতরে থাকা দুইজনই মারাত্মক আহত হয় দুমড়ে মুচড়ে যায় গাড়িটিও আহত দুইজনকে খোয়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মনোজ তাঁতিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন জানা গেছে দুজনই প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল চেব্রির শান্তিনগরে ইংরেজি নববর্ষের একটি আনন্দানুষ্ঠানে থেকে মদ্যপান করে তারা গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল মদ্যপান করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা